আচ্ছা, এবার সাতের অঙ্কটা দেখো, এখানে 6x² y² আছে, তার মানে এটা 2ab-র আকারে প্রকাশ করতে হবে, তার হোল স্কোয়ার করা যাবে। তাহলে এখানে 2 গুণিত 3 ন্যাশ লেখা 6 হবে, তার মানে এই 8টাকে 9-এ প্রকাশ করতে হবে। কিভাবে দেখো, x^4 + 6x² y² + 9y⁴, সেখান থেকে যদি y⁴ বাদ দিই তাহলে কি হবে, 9y⁴ - y⁴ সমান হবে তোমার 8y⁴। ঠিক আছে, এইবার তুমি দেখো এইটুকুকে a + b তার হোল স্কোয়ার আকার প্রকাশ করা যাবে। তাহলে কি করছি দেখো, স্কোয়ার আকারে প্রকাশ করাটা দেখিয়ে দাও। তাহলে x^4 মানে x² + 2 a মানে x² ইন্টু y⁴ মানে y টা কি হবে তোমার 9 আছে, তার মানে 3y² + 3y² তার হোল স্কোয়ার, মানে এটা তোমার b। ঠিক আছে, আর তাহলে b বসলো, b² আর -y⁴ যা আছে রেখে দাও। ঠিক আছে, এইবার কি হবে বলো, দেখো a² + 2 a × b + b² a + b তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হবে, x² + 3y² তার হোল স্কোয়ার -y² তার স্কোয়ার, এটা তোমার a² হয়ে গেল, এটা b² হয়ে গেল। হ্যাঁ, একবার যোগ হবে, তাহলে a² - b² পেয়ে গেলে, তুমি a² - b² পেয়ে গেলে, তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তাহলে x² + 3y² এটা তুমি a² এটা b² পেয়েছো। একবার যোগ হবে এটার সঙ্গে এটা y² এটা যোগ হলো, আর এটা থেকে এটা বিয়োগ হবে, x² + 3y² - y² মানে a - b। ঠিক আছে, তার পরের লাইনটা কী হবে, x² + 3y² আর y² কত হলো, 4y² ঠিক আছে, আর এখান থেকে x² + 3y² থেকে y² বাদ দিলে +2y² বুঝতে পারলে, ভালো অঙ্কগুলো ভালো করে দেখো, দেখ না দেখে করো তারপরে।